প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে দশম শ্রেণীর সিভিল ড্রাফটিং উইথ সিএডি দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে এবং ভিডিওটি প্রথমে আমরা সম্পূর্ণ দেখবে, তারপরে উত্তর করার চেষ্টা করবে। এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো না জানলে নয়, এই জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং সমস্ত কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, তারপরেই তুমি অ্যাসাইনমেন্টটি শুরু করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি দেখে নিই। তার আগে তোমাদের একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি চ্যানেলে নতুন হতো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরকম নিত্য নতুন অ্যাসাইনমেন্টের সমাধান আমাদের ভিডিওর প্রতিদিন আমাদের চ্যানেলে আপলোড করা হয়, যেন সবার আগে এই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটু অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি দেখে নিই এবং সেখান থেকে উত্তর করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এখানে লক্ষ্য করে দেখো তাহলে আমাদেরকে বলা হচ্ছে যে একমুখী স্ল্যাব এর সংজ্ঞা সহ গাণিতিক সূত্র লিখলে। তো একমুখী স্ল্যাবের সংজ্ঞা আমরা বই থেকে দেখে নেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে যদি লক্ষ্য করে দেখো তাহলে একমুখী সলিড স্ল্যাব দেখতে পাচ্ছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ঠিক এইভাবে লেখানোর চেষ্টা করতে হবে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইটুকু তোমাদের একমুখী সলিড স্ল্যাব, এইটুকুর সংজ্ঞা হিসেবে কাজ করবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো তোমরা ওইটুকু লেখার চেষ্টা করবে, কেমন? অথবা তোমরা এই যে এখান থেকে কিন্তু এটু লিখতে, তবে বাদ দাও, আমি তোমাদেরকে যেটুকু বললাম যে একমুখী সলিড স্ল্যাব এতটুকু তোমরা লিখবে, অথবা তোমরা প্রথমে আগে এই অংশটুকু লিখতে পারো, এই যে এই অংশটুকু লিখতে পারো, তারপরে কিন্তু এইটুকু লিখলেও তোমাদের কোনো সমস্যা নেই, এতে করে আর একটু বেশি ভালো হবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? চলে এবার আমরা দ্বিতীয় স্টেপটি দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা, একমুখী ছাদে ব্যবহৃত সকল রডের নাম, অবস্থান ও কভারিং। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঠিক সেখান থেকে আবার নেওয়ার চেষ্টা করব। তো এখানে তোমরা লক্ষ্য করে দেখো, আমরা যদি দেখি তাহলে একমুখী ছাদের ক্ষেত্রে, এই যে দেখো একমুখী সলিড স্ল্যাব, এই যে চিত্রটি এখানে দেখতে পাচ্ছ, তোমরা প্রথমে আগে এখানে চিত্রটি তোমাদের খাতায় অঙ্কন করবে, এই চিত্রটি তোমাদের খাতায় অঙ্কন করবে। অঙ্কন করার পরে আবার তোমরা এই যে এই কথাগুলো এবার সুন্দর করে এই চিত্রটির নিচে লিখবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এইটুকু লিখলেই তোমাদের উত্তর মোটামুটি শেষ হবে এবং তোমরা আরও কিছু কথা সংযোজন করতে পারো, সেটা তোমাদের উপর। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা তার পরবর্তী অংশটি দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি লক্ষ্য করে দেখো এখানে, তো এখানে আমরা দেখতে পাবো যে একমুখী ছাদের ড্রয়িং অঙ্কন। তো এখান থেকে আমরা আবারও ওই অংশটি দেখার চেষ্টা করব। তো চলো এইবার তোমাদেরকে যেটি করতে হবে, একমুখী ছাদের যে ড্রয়িং অঙ্কন, আমি তোমাদেরকে এই জন্য বলছিলাম যে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই যে দেখো একমুখী ছাদের যে ড্রয়িংই দেওয়া আছে, এই ড্রয়িংটি আবার অঙ্কন করতে হবে সুন্দর করে। অঙ্কন করার পরে তারপরে তোমরা এই যে রড সম্পর্কে এইদিকে যেগুলো দেওয়া আছে, এই যে রড সম্পর্কে এখানে যেগুলো দেওয়া আছে, 1, 2, 3, এক কথায় এখানে তিনটি রড সম্পর্কে দেওয়া আছে, এই সবগুলো তোমরা ওই চিত্রটি অঙ্কন করার পরে লিখবে, ঠিক আছে বন্ধুরা? একদম সুন্দরভাবে লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টটি এখান থেকে ক্লিয়ার হবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধু? তোমাদেরকে যেভাবে বললাম ঠিক সেভাবে লেখার চেষ্টা করবে, অন্যথায় না হলে কিন্তু ভালো একটি মার্কস পাবে না। আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেভাবে লেখার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখান থেকে পরবর্তী অন্য একটি অ্যাসাইনমেন্ট আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলে যদি নতুন হোক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই ভালো থাকবে বন্ধুরা, পরবর্তী অন্য একটি অ্যাসাইনমেন্ট দেখা হচ্ছে। খুদা হাফিজ।